সুপ্তি মজুমদারের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে খুনের অভিযোগ জানিয়ে তদন্তক্রমে সুষ্ঠু বিচারের দাবি অভিভাবকের। গত 31 অক্টোবর বিলোনিয়ার বড়পাথরি এলাকায় গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে গৃহবধূর শাবরুম শ্রীনগর বাপের বাড়ির লোকজন খুনের অভিযোগ জানিয়ে গোটা ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে আসামির বিচার চেয়ে সংবাদ মাধ্যমে শরণাপন্ন হয় রবিবার। গৃহবধূর পিতা সরজিৎ মজুমদার জানান, তার একমাত্র কন্যা সন্তান সুপ্তি মজুমদারকে তার শ্বশুর বাড়ির লোকজন, বিশেষ করে শাশুড়ি ননদ এবং ননদের জামাতা প্রায়শই শারীরিক এবং মানসিকভাবে নির্যাতন করত এবং বাপের বাড়ি পাঠিয়ে দিত টাকা আনার জন্য। সেই ধারাকে বজায় রেখে মৃত্যুর কিছুদিন পূর্বেও সুপ্তিকে তার বাপের বাড়িতে পাঠানো হয়, কিন্তু এই যাত্রায় তার বাবা তাকে পর্যাপ্ত টাকা দিয়ে শ্বশুর বাড়িতে পাঠাতে পারেনি বলে 30 তারিখ শারীরিকভাবে নির্যাতিত হয় সুপ্তি বলে জানান সুপ্তির পিতা। আমার মেয়েটারে বারবার আসতো মানসিকভাবে নির্যাতন করে টাকা আনো, যেন যেন আমি যথাসাধ্য যথা চেষ্টা করতাম দিতাম। এই দিন আসল গত কিছুদিন আগে, গত শুক্রবারে আমার মেয়ে যাওয়ার সময় আমি পূজা টুজা গেছে, সাধারণভাবে কিছু দিতে পারি না, যাই দিয়েছি অল্প স্বল্প দিয়েছি, তাতে তাদের নিয়ে ক্ষুধা মিটে নাই, যার জন্য আমার মেয়েকে আজ এইভাবে প্রাণ নিয়ে নিল তারা। 31 তারিখ ঘটে তার চরম পরিণতি। পিতা জানান, ফাঁসির দড়িতে ঝুলতে থাকা সুপ্তির দেহ দেখে কোনোভাবেই মনে হচ্ছিল না ও নিজে আত্মহত্যা করেছে। সারা শরীরে লাগানো ছিল ধুলোবালি, ঘরের জিনিসপত্র ছিল এলোমেলো, আর এই সব কিছু দেখে তিনি সংবাদ মাধ্যমের কাছে জানান যে তার মেয়েকে খুন করে ঝুলিয়ে রাখা হয়েছে। তাই গোটা ঘটনার তদন্তক্রমে আসামিদের উপযুক্ত শাস্তির দাবি করেন তিনি। আমরা ঘটনাটা শুনতে পাই 31 তারিখ 6:34 দিয়ে। তো 31 তারিখ ঘটনা হয়েছে, তো আজকে আপনারা, আজকে 5 তারিখ, আজকে কেন ঘটনা সম্বন্ধে বলা? ঘটনাটা দেখতে পাচ্ছেন তো, আমার মিসেসটা একটা মাত্র সন্তান আমার, আমার মিসেসটা নিয়ে আমি এরকম, আমার নিজেরও তো মুখ ভাঙে, তারপরও আমি মিসেসকে নিয়ে দৌড়াদৌড়ি, এই সুস্থ করতে পারতেছি না, কার সাথে কথা বলা, খানা কার না, এই খাইতেস না, এই খাইতেস না, বিভিন্ন ঝামেলার মধ্যে আমি আমার মেয়েদের, যার জন্য আমি মিডিয়াকে জানাবার মতো আমার সময় পাইনি। এখন আমি আজকে শনিবার সময় পাইলাম, সময় পাওয়ার মিডিয়ার সাথে যোগাযোগ। আপনারা এই ঘটনাস্থলে গিয়ে কী দেখতে পাইছেন? ঘটনাস্থলে যাইয়া দেখি যে আমার মেয়েটারে ঝুলন্ত অবস্থায় রেখে দিল বাড়ির মধ্যে, এলোমেলো সব, ঘরের মধ্যে বালি, মেয়ের গায়ের মধ্যে বালি, কাদা সব। ওরা কি ওদের পরিবারের পক্ষ থেকে কি প্রায় সময় এভাবে টাকার জন্য আপনাকে কাছে পাঠাতো? প্রায় সময় আমাকে টাকার জন্য পাঠাইতে বলতে, যাও বাবার বাড়ি থেকে কিছু নিয়ে আসো, তো আমি যথাসাধ্য যত পারি আমি দিয়ে দিতাম। এই লাস্ট কবে আপনার বাড়িতে আসে আপনার মেয়ে? আমার মেয়ে আসে গত লক্ষ্মী পূজার পরে দিয়ে আসে, একটু তাড়াতাড়ি আসলো, আমার তাড়াতাড়ি ইয়ে করে বলছে টাকা নাও, টাকা দাও, আমার পূজার পূজার সময়, কালী পূজার সময় এই করতে হবে, এই করতে হবে, এই করতে হবে। তারপর আমার মেয়ে গত শুক্রবারে যায়, টাকা পর্যাপ্ত আমি টাকা দিতে পারিনি, পর্যাপ্ত টাকা চাইলেও টাকা দিতে পারিনি, এরপরে তো আমার মেয়ের এই অবস্থা, আমি যাই দেখি আমার মেয়ের ঝুলন্ত অবস্থায় রেখে দিল। আপনারা কি এ নিয়ে কোনো ধরনের মামলা করছেন? হ্যাঁ, আমরা মামলা করছি যে আমাদের মেয়েটাকে, আমাদের ধারণা যে মেয়েটাকে মেরে ফেলেছে, কারণ এটা ধারণা করার মতোই, আমরা যা দৃশ্যটা দেখলাম। আপনার কি চান এখন? আমি চাই অপরাধী হবে দণ্ডনীয় শাস্তি পাক, যেমন এটা দেখি যেমন আরো আমার মেয়ে হারালাম, আরো যেন কারো মেয়ে এরকম হারাতে না লাগে, দৃষ্টান্তমূলক শাস্তি আমি চাই। ব্যুরো রিপোর্ট, ভয়েস ইটিভি।